Okay, problem number 22. Let's see about 22. Okay, between two positive real numbers a and b, one arithmetic mean capital A and three geometric means capital G1, G2, G3 are inserted. Okay? Let given, capital A is arithmetic mean of small a and small b. Here small a and small b both are positive real numbers. So I can write capital A equal to A plus B by 2. Now G1, G2, G3 are geometric means of A and B. So কি হবে এর কি এর মধ্যে g1 g2 g3 জিওমেট্রিক মিন হলে a g1 g2 g3 এন্ড b আর ইন জিওমেট্রিক প্রগ্রেশন। আচ্ছা এটা জিওমেট্রিক প্রগ্রেশনে থাকবে, মানে এটা কমন রেশিও রয়েছে উইথ কমন রেশিও R, that is not equal to 0, and that is my assumption. Assume it. So, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, G1 টা কি হবে A into R, কেন কারণ G1 টা সেকেন্ড টার্ম তাই ওই জিওমেট্রিক প্রোগ্রেশন টা। G2 টা কি হবে, G2 টা হবে A into R square, বিকজ G2 মানে হচ্ছে কি G1 ইন্টু আর। এবার G1 টা মানে জানি AR ইন্টু আর, তার মানে আলটিমেটলি হচ্ছে AR স্কয়ার। ওকে, G3 কি হবে, G3 হবে G2 ইন্টু আর, আগের টার্মটাকে কমন রেশিও দিয়ে মাল্টিপ্লাই করলে পরের টার্মটা হয়। G2 মানে কি AR স্কয়ার, তো AR স্কয়ার ইন্টু আর করলে কি হবে AR কিউব। And after that B টা কি হবে, তার আগের টার্ম G3 ইন্টু R, এবার G3 টা কত AR কিউব, তাহলে AR কিউব ইন্টু R করলে কি হবে AR টু দা পাওয়ার 4। তাহলে G1 মানে AR, G2 মানে AR স্কয়ার, G3 মানে AR কিউব, তাহলে B টা হচ্ছে AR টু দা পাওয়ার 4। তাহলে এখান থেকে আমি দেখি কি পাওয়া যায়, লিখে ফেলে এটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম এই ম্যানিপুলেট করা। এই প্রবলেম এ টু দা পাওয়ার 4 প্লাস বি টু দা পাওয়ার 4 প্লাস 4 G1 টু দা পাওয়ার 4 প্লাস G3 টু দা পাওয়ার 4 প্লাস 6 G2 টু দা পাওয়ার 4 বাই ক্যাপিটাল A টু দা পাওয়ার 4। ওকে, প্রথমে এই a টু দা পাওয়ার 4 প্লাস b টু দা পাওয়ার 4 টা লিখে দিলাম প্লাস 4, সেই g1 টু দা পাওয়ার 4 টাকে বসাতে হবে, কিসের টার্মে বসাবো, দেখো এখানে তো ab রয়েছে, তাহলে আমি চেষ্টা করব যে ওটাকে ab টার্মে বসানোর জন্য, দেখো কি করে ab টার্মে এটাকে বসানো যায় g1 টু দা পাওয়ার 4। মনে রাখো এই জায়গাটা আমি মুছছি ক্যালকুলেশন করার জন্য, এখান থেকে জাস্ট যে রেজাল্টটা জানলাম সেই রেজাল্টটা আমি রেখে দিচ্ছি। কি জানলাম, এইটুকু জিনিস জানলাম। দেখো G1 মানে হচ্ছে AR, তাহলে G1 টু দা পাওয়ার 4 মানে হচ্ছে A টু দা পাওয়ার 4 R টু দা পাওয়ার 4। এখন R এর মান কি করে পাবো, খেয়াল করে দেখো আমি এখানে যেটা পেয়েছি যে B ইকুয়াল টু A R টু দা পাওয়ার 4 পেয়েছি, মানে আমাকে আর এর মানটা ইন টার্মস অফ এবি বার করতে হবে। কি পেয়েছি, বি ইকুয়াল টু এ আর টু দা পাওয়ার 4 পেয়েছি, তার মানে এখান থেকে কি পাচ্ছি, বি বাই এ ইকুয়াল টু আর টু দা পাওয়ার 4। তাহলে আর টু দা পাওয়ার 4 এর জায়গায় কাকে বসাচ্ছি, বি বাই এ, তার মানে ক্যান্সেল আউট করে গেলে কি হবে, হবে হচ্ছে এ কিউব বি। তাহলে জি ওয়ান টু দা পাওয়ার 4 টা হবে এ কিউব বি, বসিয়ে দিলাম জি ওয়ান টু দা পাওয়ার 4 এর জায়গায় এ কিউব বি প্লাস। এবার জি থ্রি টু দা পাওয়ার 4 টা বার করতে হবে ইন টার্মস অফ এবি,
তাহলে জি থ্রি টা কি হবে জি থ্রি মানে হচ্ছে এ আর কিউ পরিষ্কার এখান থেকে আমি কি করে ইন টার্মস অফ এ বি বার করতে পারবো সেটা দেখতে হবে আমায় দেখো একটা জিনিস খেয়াল করো যে কি করে জি থ্রি থেকে মানে এ আর কিউবটাকে কি করে ইন টার্মস অফ এ বি লেখা যায় সেটা আমাকে দেখতে হবে কি করে লেখা সম্ভব জি থ্রি মানে তো এ আর কিউব রয়েছে তাহলে জি থ্রি টু দা পাওয়ার ফোর করে নিই কারণ জি থ্রি টু দা পাওয়ার ফোর কে এ বি টার্মে লিখতে হবে মানে এখানে জি থ্রি টু দা পাওয়ার ফোরই আছে তাহলে কি হবে এ টু দা পাওয়ার ফোর ইন্টু আর টু দা পাওয়ার টুয়েলভ ওকে এ টু দা পাওয়ার ফোর রেখে দিলাম আর টু দা পাওয়ার ফোর মানে বি বাই এ তাহলে আর টু দা পাওয়ার ফোর এর হোল কিউব তার মানে এটা কি এলো বি বাই এ এর হোল কিউব পরিষ্কার এটা মানে কি আর টু দা পাওয়ার ফোর তার হোল কিউব তার মানে কি আর টু দা পাওয়ার ফোর মানে বি বাই এ তার হোল কিউব তাহলে এখান থেকে কি পাচ্ছি এ টু দা পাওয়ার ফোর ইন্টু বি কিউব বাই এ কিউব ক্যান্সেল আউট কর তাহলে হবে এ ইন্টু বি কিউব তাহলে এখান থেকে জি থ্রি টু দা পাওয়ার ফোর দ্যাট ইজ এ ইন্টু বি কিউব তাহলে এটা হচ্ছে এ বি কিউব প্লাস সিক্স জি টু টু দা পাওয়ার ফোর টা কি হবে দেখা যাক এটাকে মুছে দিই জি টু টু দা পাওয়ার ফোর জি টু টা কত এ আর স্কোয়ার তার মানে এ আর স্কোয়ার টু দা পাওয়ার ফোর মানে এ টু দা পাওয়ার ফোর আর টু দা পাওয়ার এইট তাহলে কি লিখবো এ টু দা পাওয়ার ফোর রাখলাম আর টু দা পাওয়ার এইট মানে আর টু দা পাওয়ার ফোর এর স্কোয়ার তার মানে বি বাই এ এর হোল স্কোয়ার এটা করলে কি দাঁড়াবে এ টু দা পাওয়ার ফোর ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল পেলাম হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটাকে পাচ্ছি সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার পরিষ্কার আর নিচে কি রয়েছে এ টু দা পাওয়ার ফোর এ টু দা পাওয়ার ফোর মানে কি এ প্লাস বি বাই টু হোল টু দা পাওয়ার ফোর এটা তাহলে আশা করি এই জায়গাটা বুঝতে পারা গেছে যে কি করে আমি ম্যানিপুলেশনটা করেছি এই ক্যালকুলেশনটাই কিন্তু আসল এই ক্যালকুলেশনটাই কিন্তু ইম্পর্টেন্ট আগে এই ক্যালকুলেশনটা করে নাও এরপর আমাদের জাস্ট সিম্পলিফাই করতে হবে কি সিম্পলিফাই করবো দেখি এবার এই ক্যালকুলেশনটা কিন্তু আমার বুঝে দিতে হবে এই ক্যালকুলেশনটা কিন্তু আর কোথাও কাজে লাগবে বুঝে দিচ্ছি তোমরা এই ক্যালকুলেশনটা আগে করে নেবে মাথা ঠান্ডা করে কারণ এই ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট এই পার্টিকুলার অঙ্কটার ক্ষেত্রে যে সমস্ত যে টার্ম গুলো রয়েছে দেখো কি লিখে বুঝলাম ক্যাপিটাল এ মানে এফ ডট বি বাই টু তাহলে ক্যাপিটাল এ টু দা পাওয়ার ফোর টাইম টার্মস অফ স্মল এ এন্ড স্মল বি তে আসবে তাহলে আমাকে চেষ্টা করতে হবে নিউমারেটরটা যাতে স্মল এ এন্ড স্মল বি তে নিয়ে আসে তো সেইভাবেই দেখো সাজিয়ে রেখেছি তাহলে আমার এম টা কিন্তু খুব ক্লিয়ার নিউমারেটর এন্ড ডিনোমিনেটর দুটোকেই স্মল এ এন্ড স্মল বি টার্মসে রেখা তার মানে এটাকে কি লেখা যাচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু a টু দা পাওয়ার 4 প্লাস 4 a কিউব b প্লাস 4 a b কিউব প্লাস আচ্ছা মাঝে 6 a স্কয়ার b স্কয়ার লিখে দিলাম প্লাস 4 a b কিউব প্লাস b টু দা পাওয়ার 4 বাই এখানে a প্লাস b হোল টু দা পাওয়ার 4 বাই 2 টু দা পাওয়ার 4 এই উপরের টার্মটা কার এক্সপ্যানশন এর উপরের টার্মটা হচ্ছে এ প্লাস বি হোল টু দা পাওয়ার ফোর এর এক্সপেনশন কি করে বুঝবো এটা এ প্লাস বি হোল টু দা পাওয়ার ফোর এর এক্সপেনশন এটা বোঝার একটা ওয়ে আছে যখন আমরা বাইনোমিয়াল থিওরেম চ্যাপ্টারটা করে ফেলবো তখন দেখবে এটা যে এ প্লাস বি হোল টু দা পাওয়ার ফোর এর এক্সপেনশন সেটা তোমরা বুঝতেই পারবে এটা দেখে তো এখনো যেহেতু চ্যাপ্টারটা হয়নি তো এখন বোঝার উপায় হচ্ছে ওটাকে ভেঙে দেখা দেখি ভেঙে
a plus b whole to the power 4 বোঝার উপায় এখন কি এখন হচ্ছে ব্রেক করে দেখো তাহলে এটাকে লিখতে পারি a plus b তার হোল স্কয়ার এর স্কয়ার a plus b হোল স্কয়ার মানে কি a স্কয়ার plus 2ab plus b স্কয়ার এন্ড তার স্কয়ার তাহলে এটা কিসে কি হলো p plus q plus r এর হোল স্কয়ার হলো পুরো ব্রেক করে দি প্রথমে p স্কয়ার মানে a to the power 4 প্লাস এটা স্কয়ার করলে হবে কি 4 স্কয়ার b স্কয়ার প্লাস এটা স্কয়ার করলে হবে b টু দা পাওয়ার 4 প্লাস 2 ইনটু এটা ইনটু এটা মানে 2 ইনটু pq মানে 2 ইনটু 2 মানে 4 স্কয়ার ইনটু a a কিউব b প্লাস 2 ইনটু qr মানে 2 ইনটু 2 4 ab কিউব প্লাস 2 ইনটু pr মানে 2 ইনটু a স্কয়ার b স্কয়ার দেখো কি এর a টু দা পাওয়ার 4 এসেছে 4 স্কয়ার বি স্কয়ার আর 2 স্কয়ার বি স্কয়ার 6 স্কয়ার বি স্কয়ার আছে b টু দা পাওয়ার 4 সেও আছে 4 a কিউব b সেও আছে 4 ab কিউব এও আছে তাহলে এটা মানে আর কিছুই না দ্যাট ইজ নাথিং বাট a প্লাস b হোল টু দা পাওয়ার 4 ইনটু এটা কি হয়ে যাবে ডিনোমিনেটরে আছে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে 2 টু দা পাওয়ার 4 বাই a প্লাস b হোল টু দা পাওয়ার 4 ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে কি পেলাম 2 টু দা পাওয়ার 4 তাহলে এই যে জিনিসটা এর নিউমেরিক্যাল ভ্যালু হবে 16 এন্ড দ্যাট ইজ ইওর অ্যানসার তাহলে এই ভাবে আমরা পুরো ব্যাপারটাকে ম্যানিপুলেট করব তাহলে এই হচ্ছে প্রবলেম নাম্বার 22 ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম মানে তোমার যে ইনটিউশন সেই ইনটিউশনটা এই প্রবলেমটা দিয়ে বোঝা যাবে যে কিভাবে আমি এগোবো কিভাবে প্রসিড করবো নাম্বার 25 দেখি কিভাবে করা যায় কি বলছে ইফ ক্যাপিটাল জি ইজ দ্য জিওমেট্রিক মিন বিটুইন টু পজিটিভ নাম্বার স্মল এ অ্যান্ড স্মল বি দুটো পজিটিভ নাম্বার স্মল এ আর স্মল বি এদের জিওমেট্রিক মিনটা হচ্ছে ক্যাপিটাল জি সার্ভানে গিভেন ক্যাপিটাল জি ইজ জিওমেট্রিক মিন অফ স্মল এ অ্যান্ড স্মল বি ওয়ার স্মল এ অ্যান্ড স্মল বি বোথ আর পজিটিভ নাম্বার সো জি ইকুয়াল টু রুট এবি কেন রুট এবি কারণ জিটা জিওমেট্রিক মিন তার মানে এ আর বি এর মধ্যে রয়েছে আর এ বি যেহেতু পজিটিভ নাম্বার তো জি টা কো পজিটিভ হতে হবে দ্যাট ইজ রুট এ বি হবে তাহলে নাও হোয়াট ইজ লেফট হ্যান্ড সাইড দেখি 1 বাই জি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 1 বাই জি স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা কিভাবে লেখা যাবে 1 বাই জি স্কয়ার মানে কি এ বি মাইনাস এ স্কয়ার 1 বাই এ বি মাইনাস বি স্কয়ার লিখে দিলাম যেহেতু জি স্কয়ার ইকুয়াল টু এ এখান থেকে a কমন নিয়ে নিলাম b মাইনাস প্লাস এখান থেকে b কমন নিয়ে নিলাম a মাইনাস পরিষ্কার দেখো এখানে a মাইনাস b রয়েছে এখানে b মাইনাস a রয়েছে তাহলে এটাকে a মাইনাস b করে অর b মাইনাস a করতে পারি কোনো অসুবিধা নেই স্টিল যে কোনো একটা তে নিয়ে চলে যেতে হবে আমি এটাকে a মাইনাস b করে দিচ্ছি তাহলে এটা মাইনাস কমন নিতে হবে তাহলে 1 বাই মাইনাস এ কমন নিলে এ মাইনাস বি তো মাইনাস যেটা কমন নিয়ে এ মাইনাস বি করেছি তো সেটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি নিচে রাখছি না তাহলে মাইনাস 1 বাই এ ইন্টু এ মাইনাস প্লাস 1 বাই বি ইন্টু এ মাইনাস ওকে নিচে আমি এলসিএম করে দিলাম কি হবে এ বি ইন্টু এ মাইনাস করলে কি পাবো a into a minus b নিয়ে নিলে minus b plus b into a minus b নিয়ে নিলে a দেখ উপরেও a minus b রয়েছে নিচেও a minus b রয়েছে ক্যান্সেল আউট করে দিলাম কেন করতে পারলাম কারণ a আর b দুটো ডিফারেন্ট নাম্বার কারণ দুটো নাম্বার ইকুয়াল হয়ে গেলে তার আর কোনো মানে দাঁড়াবে না তাহলে যেহেতু a not equal to b which implies a minus b not equal to 0 পরিষ্কার তাহলে এখান থেকে কি পাচ্ছি 1 বাই এবি
আর এবি মানে কি জি স্কয়ার, তাহলে এটা পাচ্ছি 1 বাই জি স্কয়ার। তার মানে লেফট হ্যান্ড সাইড যেটা ছিল দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, আমরা কি করলাম, প্রুফ করে দিলাম। তো দ্যাট ইজ প্রুফ। তো এই হচ্ছে প্রবলেম নাম্বার 25। আশা করি সবাই বুঝতে পেরেছে।